তো বন্ধুরা, আমি আমার দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি। আমার প্রথম লেকচারে আমি দেখিয়েছি উইন্ডোজের টেম্পোরারি ফাইল সমূহ কিভাবে প্রপার্টিস থেকে ক্লিন করা লাগে। এই টেম্পোরারি ফাইল সমূহ ক্লিন করতে আরও কিছু শর্টকাটের ভাবে আমরা আরও ক্লিন করতে পারি, যেটা আমি কিবোর্ড ব্যবহার করে করতেছি। আমি বলছি এবং সেক্ষেত্রে আমি কিবোর্ড প্রেস করতেছি। উইন্ডোজ প্লাস আর বাটন চাপলে একটা মেনু আসবে রান, সেখানে আমি টাইপ করে দেব প্রিফেস, PREFETCH প্রিফেস। এখানে যে ড্রপ পপ আপ বক্সটা আসবে, সেখান থেকে আমরা পারমিশন অ্যাক্সেস করে দেব কন্টিনিউ। তাহলে আমার এই টেম্পোরারি ফাইলগুলো দেখেন, বিশাল টেম্পোরারি ফাইল, এগুলো কোনো কিছুরই আমাদের প্রয়োজন নাই। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে শিফট ডিলিট করে দেবো আমি সবগুলোকে, ক্লোজ করে উইন্ডোটা ক্লোজ করে দেবো। আবার আমি দেব কন্ট্রোল আর, ওখানে দেব আমি পার্সেন্টেজ টিএমপি পার্সেন্টেজ, যেটা উইন্ডোজে দুইটা টেম্পোরারি ফাইল থাকে, এর মধ্যে এটা হলো একটা। এটা এখানেও যা আছে সব অপ্রয়োজনীয় জিনিস, আমার কোনো কিছুর দরকার নাই। শিফট ডিলিট চাপ দিয়েও আমি সবগুলোকে ডিলিট করে দেবো। ডু দিস, এটা কিছু আছে যাবে না, রানিংয়ের মধ্যে আছে, ওগুলো আমি স্কিপ করে দেব, ওগুলো থাকবে, ওগুলো কিছু করা যাবে না, ওগুলো পরবর্তী এক সময় এমনিতেই ডিলিট হয়ে যাবে। এখন আমি আবারও ক্লিন করতে যাব, দেখেন কতগুলো ফাইল ক্লিন হচ্ছে। এটা ক্লিন হতে থাকুক, আমি পরবর্তী কাজটা দেখায় ফেলি, সময় সংক্ষেপ করি। আবার কন্ট্রোল আর দেব, টিএমপি এন্টার, এই যে এই আর একটা টেম্পোরারি ফাইলের ফোল্ডার, এখান থেকে আমরা কন্ট্রোল এ দিয়ে শিফট দিয়ে শিফট কন্ট্রোল শিফট ডিলিট দেব পারমিশন চাওয়ার জন্য, যেগুলো কিছু ডিলিট হবে না। আমি যেটা কন্টিনিউ দেই, হ্যাঁ সব ডিলিট হয়ে গেল। ইয়েস, ওকে, এ হলো আমার কম্পিউটার মেনটেন্যান্সের দ্বিতীয় ক্লিনিং। এই ক্লিনিংয়ের সাথে আমি আরেকটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কম্পিউটারের জন্য জরুরি, এটা ডিস্ক স্ক্যানিং, যাতে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, যেটা সব উইন্ডোজেই আমি করতে পারবো। সেই আগের সি ড্রাইভের প্রপার্টিসে যাব আমি। প্রপার্টিসে যে এই টুলস ট্যাবের মধ্যে থেকে আমি চেক অপশনে ক্লিক করব, চেক, তারপরে আমি দেব হলো স্ক্যান ড্রাইভ। স্ক্যান ড্রাইভ বলে উইন্ডোজ ইলেভেনে এটা উইন্ডোজের মধ্যেই হয়ে যায়, উইন্ডোজ XP, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 এই এবং উইন্ডোজ 8.1 যারা ব্যবহার করেন, এদের ক্ষেত্রে কম্পিউটার অনেক সময় রিস্টার্ট দেওয়ার প্রয়োজন হতে পারে এই স্ক্যানিংটুকু করার জন্যে। আর কম্পিউটার রিস্টার্ট হলে হলে যে স্ক্যানিংটা হয়, সেটা স্ক্যানিং হতে একটু একটু সময় নেয়, সেটা একটু ধৈর্য ধরতে হবে। এটা করার পরে দেখবেন আপনার কম্পিউটার অনেক স্মুথ হয়ে গেছে ব্যবহারের জন্য, পরবর্তীতে জন্য আপনি কম্পিউটার ব্যবহার করে মজা পাবেন। এই যে আমার চেকিংটা কমপ্লিট হয়ে গেছে, উইন্ডোজ ইলেভেনে সেটা অনেক ডেভেলপ করা হয়েছে, এই জন্য খুব দ্রুত হয়ে গেছে। বন্ধুরা, আজকে আমার এই লেকচার আপাতত শেষ করলাম, শর্টে করলাম আমি। ধন্যবাদ।